নমস্কার আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা আজকে আমি আবারও একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আলোচনা করার জন্য এই মেডিসিনটা একেবারে রেয়ার মেডিসিন মানে অনেক অনেক ডাক্তার নাইনটি নাইন পার্সেন্ট ডাক্তার তো নামেই শুনিনি আর এটা একেবারে কম পরিমাণে ইউজ করা হয় হোমিওপ্যাথি ফার্মেসিতে তো পাওয়াই যায় না আপনি গিয়ে বলবেন বলবেন যে এই ওষুধটা আমরা নাম শুনিনি তো রাখবো কি হ্যাঁ কিন্তু এর কিছু কাজ আছে যে কাজের জন্য আমি আজকে আপনাদের কাছে চলে এসেছি এই মেডিসিনটিকে আলোচনা করার জন্য এটা মাদার টিংচারও ইউজ করা হয় বিশেষত আমি থার্টি পোটেন্সিতে ইউজ করি তো এই মেডিসিনটি একটা প্লান কিংডমের মেডিসিন এটাকে বলা হয় সোলানাসি ফ্যামিলির অন্তর্গত এটাকে অ্যাট্রোফা ম্যানডোগোরাও বলা হয় ভূমধ্য সাগরীয় অর্থাৎ এটা ইউরোপীয় মহাদেশে ভূমধ্য সাগরীয় অঞ্চলের একটা গাছ আপনারা বলতে পারেন আপনারা মূল গাছ দেখেছেন ঠিক মূল গাছ যেমন দেখতে ওই মূল গাছের যেমন উপরে যেমন পাতা আছে ঠিক পাতা আর নিচের যে অংশটা মূল এটা কিন্তু একটা মানুষের মতো আকৃতি ধারণ করে আপনারা নিশ্চিত আমার থামনিলে দেখে নিয়েছেন এই থামনিলেও ছবি দেওয়া আছে এবং আমি আপনাদের কাছে ছবিটা লাইগে দিচ্ছি দেখবেন একটা মূল সেই মূলোটা কিন্তু মানুষের মতো তার হাত পা আছে তার চোখ নাক কান মুখ আছে এই রকম ধরনের একটি গাছ আপনারা মানে দেখলে বিশ্বাস করবেন না ঠিক এই রকম ধরনের একটা গাছ ম্যান্ডোগোরা অফিসিনালিস বল হয় আর এখান থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয় আর সেখানকার মানুষ প্রাচীনকালে এই গাছটিকে না তারা রিউম্যাটিক পেইন সর্দি কাশি এবং অ্যানেস্থেটিক হিসাবে মাদক দ্রব্য হিসাবে নেশার বস্তু হিসাবে এবং সেক্সুয়াল ক্ষমতাটা ইনক্রিজ করার জন্য তারা এটাকে তখনকার দিনে ব্যবহার করা হতো এইবারে এখানে কিন্তু আমি আরেকটি কয়েকটি কথা আমি আপনাদের কাছে জানিয়ে রাখি যেটাই গাছ সম্বন্ধে দেখুন আমাদের এখানকার যেমন আমাদের ইন্ডিয়ার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা দেখবেন না অনেক তন্ত্র সাধু আপনারা দেখতে পাবেন মানে যেটাকে বলে রোজা বা তান্ত্রিক তারা কি করে আবস্যা পূর্ণিমাতে ঝাড়াই আপনারা দেখেছেন তাবিজ দেয় মাদুলি দেয় ঘর সারে এইরকম অনেক জায়গায় দেখা যায় না যে হোম যজ্ঞ করে আর তৎকালীন সময়ে ওই ইউরোপীয় মহাদেশে কিছু ওই রকম তন্ত্রবিদ তারা তাদের বইয়েতে বিভিন্ন রকমভাবে লিখে গেছে গাছটি সম্বন্ধে এবং তারা সেখানে কি করতো না এই গাছটি এমন একটা গাছ যে যখন পূর্ণিমা পড়বে সেই পূর্ণিমার আলোতে কিছু মন্ত্র বা কিছু পূজা অর্চনা করার পর তারা একটা কালো কুকুর জোগাড় করতো করে তার লেজেতে দড়ি বেঁধে এই গাছটির সাথে দড়ি বেঁধে এই গাছটিকে তোলা হতো সাধারণ মানুষ এই গাছটিকে তুলতে বারণ করতো এবং তুলতো না ঠিক আছে যদিও বা কেউ তুলে ফেলতো সাধারণ মানুষ সে কিন্তু পাগল টাইপের হয়ে যেত বা এই গাছটি তোলার সাথে সাথে এরা এমনভাবে একটা বিকট আওয়াজ বা একটা তেজালো ধ্বনি এখান থেকে চলে আসে যে সে মাথা ঘুরে পড়ে যেত আনত পাগলের মতো হয়ে যেত ওই জন্য সাধারণ মানুষ তুলতো না যাই হোক এগুলো হচ্ছে পৌরাণিক ঘটনা তো এখান থেকে যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় আর এই হোমিওপ্যাথিতে এই ওষুধটি কোন কোন রোগে কাজ করে সেটি আমি আজকে আপনাদেরকে আলোচনা করছি দেখুন অনেক অনেক মনীষী বা মনীষী মানে কি না অনেক অনেক বড় বড় ডাক্তার তারা এই মেডিসিনটি সম্বন্ধে আমাকে জানকারি দিয়েছে যে এই সম্বন্ধে একটু ভিডিও বানান ব্যাপারটা হলো কি তারা বলছে যে কিছু কিছু পেশেন্ট মানে লেডিস যাদের বাচ্চা হয় না মানে ইনফার্টিলিটিতে ভুগছে এই রকম দশ বছর বারো বছর যাদের বাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে এই মেডিসিন থার্টি পাওয়ারে বেশ কিছু দিন ইউজ করে কিন্তু প্রেগনেন্সিতে ভালো রেজাল্ট পাওয়া গেছে অনেক মহিলারা প্রেগনেন্সি হতে পেরেছে যেমন দেখবেন কলপ ফাইলাম বলে একটা মেডিসিন আছে আপনারা জানেন লেডিসের উপরে খুব ভালো কাজ করে কিন্তু কলপ ফাইলামের কোনো সিমটমেই থাকে না লেডিসের উপরে কিন্তু অনেক অনেক দিন যাদের ইনফার্টিলিটিতে ভোগে যাদের বাচ্চা কাচ্চা হয় না কলপ ফাইলাম দিয়ে কিন্তু ফিফটি পার্সেন্ট রুগীকে কিন্তু ইনফার্টিলিটির কেস থেকে রক্ষা করা যায় তারা আবার কিন্তু বাচ্চার মা হতে পারে তো কলফ ফাইলাম ঠিক এই মেডিসিনটি কিন্তু অনেক অনেক ইনফার্টিলিটি রুগীকে ঠিক করতে পারে প্রেগনেন্সিতে এই মেডিসিনটি খুব ভালো কাজ করেছে এটা অনেক ডাক্তারের এক্সপিরিয়েন্স আছে যেহেতু আমি আপনাদের কাছে জানালাম এইবারে এর কিছু মানসিক লক্ষণের কথা যদি বলি দেখবেন স্ট্রামোনিয়ামের পেশেন্ট যেমন মানসিক লক্ষণগুলো বেড়ে যায় যেমন বেলেডোনার পেশেন্টের মানসিক যেন উগ্রতা বেড়ে যায় জ্বরের সময় এমন আছে না ঠিক এই বেলেডোনা বা স্ট্রামোনিয়ামের মতো এর কিছু মানসিক লক্ষণে একটু ডিফারেন্ট করে নিতে হবে অর্থাৎ একই তো হবে না একটা মেডিসিনের সাথে একটা মেডিসিন সিমিলার হয় কিন্তু একেবারে সিমিলারিটি নয় তো এই ক্ষেত্রে একটু আলাদা করে নিতে হবে যেমন এর মানসিক পেশেন্টটা কী জানেন এর সব সময় কখনো আনন্দ কখনো হাসি কখনও সে হাসি খুশি খুব ভালো আবার কখনো মন মারা একেবারে সে কান্নাকাটি করছে এখন মুড চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সাডেন মুড চেঞ্জ মানে যেমন অ্যাসাফিডিটার পেশেন্ট দেখবেন না সাড়েন মুড চেঞ্জ হয়ে যায় তেমনি এদের সাড়েন মুড চেঞ্জ এবং এই মুড চেঞ্জটা কি কখনো হাসি কখনো কান্না কখনো শান্তি কখনো আনন্দ কখনও খুব ভালো এই রকম টাইপের পেশেন্ট এবং এই পেশেন্টের একটা খাসিয়াত আছে সব সময় না ঘুম ভাব মানে সব সময় তার নিদ্রা একটা ঘুম ঘুম ভাব এই ঘুমে থেকে উঠলো সকালবেলা তারপরেও তার ঘুম ঘুম ভাব বিকালবেলাও ঘুমঘুম ভাব দুপুরবেলাও ঘুম ভাব মানে সব সময় একটা ঘুমানোর ভাব এবং বিছানাতে শুলে সে তার সময় একটা ঘুম মানে ঘুমানোর পরেও তার ঘুম ঘুম ভাব তার যায় না এই রকম ফসেন্ট কি আপনারা দেখেছেন যদি পান আর তার সাথে তো কমজোরি থাকবে এবং এনজাইটি বেচাইনি ঘাবড়হট তো পাগল টাইপের মানে উন্মাদ টাইপের রুগী আর এই রকম দুর্বলতা সব সময় ঘরের মধ্যে একটা ঘুম ঘুম ভাব থাকলে এই মেডিসিনটা কিন্তু কাজ করবে ও মাদার টিংচারে যাওয়ার দরকার নেই বেস্ট থার্টি পটেন্সি একটু বেস্ট পটেন্সি এ পটেন্সিতে ইউজ করা যায় এইবারে আমি বলবো অম্বল মানে অম্ল অম্লোটা কেমন একটু শুনুন এখানটা কিন্তু ভিভিআই পয়েন্ট আছে মানে এর পেশেন্ট কেমন জানেন গাল শুকনো মুখ শুকনো ঠোঁট শুকনো জিভ শুকনো অর্থাৎ সমস্ত কিছু শুকনো ড্রাইনেস হয়ে যায় জীব শুকনো মুখ একেবারে ড্রাই হয়ে যাচ্ছে কিন্তু তার অম্বল ঢেকার ওঠে মানে টক টক আর তার সাথে কনস্টিপেশান এটা ভালো করে জেনে রাখবেন কিন্তু এটা তো অন্য ওষুধের সাথে আছে অনেক ওষুধ আছে কনস্টিপেশান গ্যাস অম্বল আছে মুখ শুকনো আছে কিন্তু এরও একটা খাসিয়াত আছে এর যে পায়খানাটা হয় না পুরো শক্ত হাট এবং সাদা পায়খানা একদম সাদা পায়খানা হবে এবং শক্ত হাট স্টুল হবে শুকনো পায়খানা যেমন শুকনো পায়খানা শক্ত পায়খানা হলে কেমন হয় সেটা একটা হালকা কালো টাইপের হতে পারে বা হলদে হয় এরকমই তো নিয়ম কিন্তু এখানে পর্যন্ত সাদা হোয়াইটিশ কালার থাকবে শক্ত পায়খানা আর তার সাথে শুকনো মুখ শুকনো ঠোঁট শুকনো এবং দুর্বলতা থাকবে এবং অম্বল ভাব থাকবে ডাইজেস্টিভ ওয়েকনেস থাকবে তো সেক্ষেত্রে আপনার এই মেডিসিনটি ইউজ করতে পারেন এইবারে এই পেশেন্ট না সবসময় স্বাদ গ্রহণ করলে কিন্তু অনেক রোগ লক্ষণ ভালো হয়ে যায় মানে কোনো কিছু খেতে বসলে ইন্টারেস্টিং মানে খুব ভালো খাবার ভালো স্বাদ লাগছে অনেকক্ষণ ধরে খাবে তার রোগ লক্ষণ অনেকটা উপশম হয় এছাড়া ট্রাভেলার মানে ট্রাভেলার মানে যারা যারা বেড়াতে যায় আর তাদের যদি পায়খানা পায় অনেকে না কোনো কুটুমবাড়ি যাচ্ছে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে কোনো অনুষ্ঠানে যাচ্ছে এক্সামিনেশনে যাচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের পায়খানা পেয়ে যায় যাওয়ার মুখে এটা যেমন আর্জেন্ট নাইটিকামে পাওয়া যায় কিছু কিছু জেন্সি ম্যামের মধ্যে পাওয়া যায় তেমনই এই পেশেন্ট এটা তো কম বেশি থাকে তার সাথে যেখানে বেড়াতে যাচ্ছে ধরুন বাসে করে যাচ্ছে কন্টিনিউ যে যাচ্ছে সেই টাইমে তার দুবার তিনবার করে পায়খানা ভাবে এ খুব ডিস্টার্ব হয়ে যায় হ্যাঁ এই রকম পেশেন্ট যদি থাকে অনেকে বলবে তুমি বেড়াতে যাবে খুব সস্তায় বেড়াতে নিয়ে জানো হবে কিন্তু সে বলবে কি বেড়াতে যাবো যে বেড়াতে যদি আমি যাওয়াই যাওয়াকালীন আমার অনেক কবার পায়খানা পেয়ে যায় ওই জন্য আমি আর যেতে পারি না আমার জন্য কি বাস বারবার থামাবে তো এই একটা বিশাল কন্ডিশান তো এ এখানে কিন্তু ম্যান্ডোকোরা ভালো কাজ করে এরা চোখে একটু কম দেখে মানে ঝাপসা টাইপের দেখে এবং চোখের তারা অনেকটা পরিমাণে বড় হয়ে যায় এদের এছাড়াও অল্প নয়েস মানে হালকা সাউন্ড নয়েস মোটামুটি আমাদের জন্য ঠিক আছে কিন্তু তার যেন প্রচণ্ড তেজালো একটা সাউন্ড তার কানের ভেতর লাগছে অল্প সাউন্ডে তেজালো সাউন্ড লাগছে যেমন দেখবেন এই গাছটি যখন কেউ তুলে নেয় না অনেক ভিডিওতে আপনার এই ম্যান্ডোগোরা প্লান্ট বলে সার্চ করবেন দেখে দেখিয়ে দেবে এই গাছটার ক্যালমা রকম পুরো মানুষের মতো আকৃতি গাছটিকে যখন তুলবে মানুষের মতো চেঁচাবে গাছের মুগ আছে এরকম টাইপের এবং সে এমন একটা ধনী সেখান থেকে আসবে যে আপনার কান মানে আপনাকে তালা লেগে যাবে হয়তো আপনি মাথা ঘুরে পড়ে যেতে পারেন ওই রকম আওয়াজ শুনলে বা আপনি হয়তো পাগল টাইপের হয়ে যেতে পারেন উন্মাদ টাইপের ঠিক এই রুগী না মানে কোনো আওয়াজ অল্প আওয়াজ সেই আওয়াজে বিশাল একটা ধনী আওয়াজ মানে তেজালো আওয়াজ সে মনে করে তো ঠিক এক্ষেত্রে মেডিসিনটি কাজ করে নেক্সট বলবো মূলো খেলে কিন্তু গ্যাস কমে যায় আপনারা জানেন যে মূল খেলে গ্যাস অম্বল অনেকটা কমে যায় যেটা থেকে র্যাফেনাস সাটাই বা হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি হয় কিন্তু আপনারা জানেন যে মূল খেলে যদি গ্যাস অম্বল বেড়ে যায় তাহলে কী হবে আর এই মূলো খেয়ে যদি গ্যাস অম্বল বেড়ে যায় তো সেখানে কিন্তু এই ম্যান্ডাগোরা অফিসনালিস ভালো মেডিসিন আপনারা ইউজ করতে পারেন নেক্সট বলব এই ওষুধের না নাক বন্ধ থাকে মানে নাক বন্ধ তার সাথে ডিসচার্জ মানে নাক দিয়ে সর্দি বার এবং নাক বন্ধ থাকে যেমন দেখবেন শ্যাম্পুকাশ নাইগ্রা আছে স্টিকটা ফল আছে এবং আপনার দেখবেন এমন কার বাচ্চা অনেক মেডিসিন আছে না কিন্তু তাদের থেকেও আমি দেখেছি বেটার কাজ করে এই নাক বন্ধ আর তার সাথে হালকা গলা ব্যথা থাকতে পারে কাশি থাকতে পারে অল্প বিস্তর জ্বরও থাকতে পারে এবং জ্বরের সাথে গা হাত পাটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে জ্বরের সাথে কমজুরি হচ্ছে মেন লক্ষণ মুখ টুক শুকনো থাকে এবং পা হাত পা পাটুক ঠান্ডা ঠান্ডা অনুভব হবে অনুভব হয় কিন্তু সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারেন বন্ধুরা এই পর্যন্ত ছোট্ট মেডিসিন কাজ কিন্তু ব্যাপক যদি আপনারা ইউজ করেন তো আশা করি ফলাফল পাবেন তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটু প্রেস করবেন যাতে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি আর যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার